আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো সাধারণ আনসার আটশো ষাটটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় কাগজপাতি কী কী লাগবে অর্থাৎ আমরা যাচাই বাছাইয়ের জন্য অংশগ্রহণে যাচাই বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে সে সকল কাগজের বিষয়ে জানব আজকে তো আমরা দেখতে পাচ্ছি যাচাই বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে তার ভিতরে প্রথমত লাগবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক সনদপত্রের মূল কপি নাগরিকত্ব সনদপত্রের মূল কপি অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশনের ডকুমেন্টের প্রবেশপত্র মূল কপি এই ক থেকে উমু পর্যন্ত যে সকল ডকুমেন্ট রয়েছে মূল কাগজপাতি সকল ডকুমেন্টসের ফটোকপি করে সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গ্র্যাজেটেড কর্মকর্তার দ্বারা অর্থাৎ এখানে বলা হয়েছে ক থেকে উম পর্যন্ত সকল ডকুমেন্টের গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি অর্থাৎ এই ক থেকে উম পর্যন্ত যে সকল কাগজপত্র কথা বলা হয়েছে এগুলো সকল সবগুলোর একটা কপি করে সেগুলো আবার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বলতে কাদের বোঝানো হয়েছে যারা বিসিএস প্রাপ্ত বিসিএস প্রাপ্ত অর্থাৎ ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে তারপরে সরকারি যে কোনো অফিসার বড় অফিসার এরকম প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা যারা আছে তাদের দ্বারা সত্যায়িত করতে হবে এরপরে বলা হয়েছে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি ছবি অর্থাৎ সদ্য তোলা চার কপি ছবিও লাগবে গেজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত করা পাসপোর্ট সাইজের প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সময় অবশ্যই কলম পেন্সিল স্কেল ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে অর্থাৎ আনসার বিটিপি যে পরীক্ষাটা হয় এটা মূলত লিখিত পরীক্ষা হয় প্রাথমিকভাবে এই লিখিত পরীক্ষার জন্য একটা পেন্সিল কলম স্কেল এবং ক্লিপ বোর্ড পরে যেহেতু পরীক্ষাগুলো মাঠে হয় এজন্য কিলিপ সঙ্গে নিয়ে যেতে হয় নিয়ে যাওয়া অনেক ভালো কারণ এখানে কোনো বেঞ্চ বা টেবিলে ব্যবস্থা থাকে না যার কারণে কিলিপবোর্ড থাকলে লিখতে সুবিধা হয় আর এগুলো লিখিত পরীক্ষা যার কারণে অবশ্যই অনেক লেখা প্রয়োজন পড়ে এজন্য আপনারা অবশ্যই কলম পেন্সিল এবং ক্লিপ সঙ্গে নিয়ে যাবেন এই সকল কাগজপত্রে মূল কবি এবং অবশ্যই নিয়ে যাবে এবং অবশ্যই সদ্য সদ্য ভালো হয় আরেকটা বিষয় যেটা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ নাই এটা বিবাহিত না অবিবাহিতরা আবেদন করতে পারবে বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবে এখানে কোনো রেস্ট্রিকশন নেই বয়সের সীমা না দেওয়া তো তিরিশ বছর দেওয়া হয়েছে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সে সকল জেলার প্রার্থীগণ সম্পর্কে গত ভিডিওতে বলেছিলাম এখন আমরা জানবো কোন জেলার মাঠ কত তারিখে এবং কোথায় অবস্থিত আমরা দেখতে পাচ্ছি ঢাকা রেঞ্জ ঢাকা রেঞ্জে যে সকল জেলা রয়েছে ঢাকা রেঞ্জে যে সকল জেলা রয়েছে তার ভিতরে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এই চারটা জেলার মাঠ হবে ওসমানী পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ পাঁচ চার দুই তারিখে সময় সকাল নয় গিকায় তারপরে রয়েছে টাঙ্গাইল মানিকগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ দক্ষিত টাঙ্গাইল মানিকগঞ্জ এই দুইটা জেলার হবে জেলা আনসার ভিডিপি কার্যালয় মানিকগঞ্জ ছয় চার দুই তারিখে সময় সকাল নয় ঘটিকায় অর্থাৎ সকল মাঠ হবে সকাল নয় ঘটিকার সময় এবং তারিখগুলো আমরা জেনে নেব এখন নরসিংদী এবং কিশোরগঞ্জ এই দুইটি জেলার মাঠ হবে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র কাতিয়াচর কিশোরগঞ্জ নয় চার দুহাজার বাইশ তারিখে মাঠ হবে এরপরে যে মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তপুর পরুর এবং গোপালগঞ্জ জেলার মাঠ হবে বিশ আনসার ব্যাটালিয়ান মাদারীপুর এগারো চার দু বাইশ তারিখে সময় সকাল নয় ঘটিকায় ফরিদপুর রাজবাড়ি এই দুইটা জেলার মাঠ হবে জেলা আনসার ও ভিডিবি কার্যালয় ফরিদপুর তেরো চার দু বাইশ তারিখে সকাল নয় ঘটিকায় এরপরে কুমিল্লা রেঞ্জের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই দুইটা জেলার মাঠ হবে জেলা ও আনসার ও ভিডিপি কার্যালয় কুমিল্লা ছয় চার দু হাজার বাইশ তারিখে মাঠ অনুষ্ঠিত হবে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুরের ভিতরে মাঠ হবে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চাঁদপুর দশ চার দু হাজার বাইশ তারিখে নোয়াখালী ও ফেনী জেলার মাঠ হবে জেলা আনসার ও বিডিবি কার্যালয় ফেনী বারো চার দু হাজার বাইশ তারিখে এরপরে চট্টগ্রাম রেঞ্জের ভিতরে রয়েছে চট্টগ্রাম রেঞ্জের ভিতরে রয়েছে বান্দরবন কক্সবাজার বান্দরবন কক্সবাজার জেলার মাঠ হবে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম কক্সবাজার দশ চার হাজার বাইশ তারিখে চট্টগ্রামের মাঠ হবে প্রশিক্ষণ মাঠ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় ফয়েস লেক চট্টগ্রাম বারো চার দুহাজার বাইশ তারিখে সময় সকাল নয় ঘটিকা এবং খাগড়াছড়ি রাঙামাটি জেলার মাঠ হবে জেলা আনসার ও ভিডিপি কা প্রশিক্ষণ কেন্দ্র চেঙ্গি খাগড়াছড়ি তেরো চার দু হাজার বাইশ তারিখে বিশেষ দ্রষ্টব্য প্রার্থীগণ সরকার নির্দেশিত করোনা সংক্রান্ত সকল বিধিনিষেধ অনুসরণপূর্বক যথাযথভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় অংশগ্রহণ করবেন এবং আরেকটা নোটিশ এখানে দেওয়া আছে অনিবার্য কারণবশত বাসায় তারিখ সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে মোবাইলে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে অর্থাৎ মোবাইলে এস এম গুলো একটু খেয়াল রাখবেন সবাই যে কোনো নোটিশ আসছে কিনা মাঠের তারিখ পরিবর্তন হচ্ছে কিনা এসব বিষয়গুলো অবশ্যই এই যে সকল জেলার মাঠ যে তারিখে সেই তারিখে অবশ্যই মাঠে উপস্থিত হতে হবে পরবর্তীতে এলে কোনো কাজ হবে না অবশ্যই নিম্ন লিখিত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যাবেন মূল কপি এবং ফটোকপি সত্যায়িত ফটোকপি এগুলো দুইটা কপি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম সব